আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিয়ের পূর্বে পাত্রপাত্রী তারা উভয় উভয়কে দেখে নিবে, এটা মুস্তাহাব। এর দ্বারা বিয়ে পরবর্তী জীবনে তাদের পরস্পর অধিক ভালোবাসা তৈরি হয় আর কোনো ধরনের অভিযোগ থাকে না তাদের। আর বিয়ের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ের পরস্পরকে দেখা এবং পছন্দ অপছন্দ করার অধিকার আছে, তাই এজন্য উচিত হলো এই যে তারা পরস্পর পরস্পরকে দেখে নিবে। আমাদের সমাজে অনেক পরিবার তাদের বিবাহের উপযুক্ত ছেলে মেয়েদের স্বাধীনভাবে ছেড়ে দেয়, তারাই পরস্পরে পরিচিত হয় এবং বিয়ের পূর্বেই তারা এক আকর্ষণ এবং পরস্পরের ভালোবাসার মাঝে জড়িয়ে পড়ে। এটা ইসলামের দৃষ্টিতে হারাম ও ক্ষতিকর। এর বিপরীতে অনেক পরিবার দেখা যায় তারা বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়েদের মতামত এটাকে কোনো গুরুত্বই দেয় না এবং বিয়ের পূর্বে ছেলে মেয়েকে দেখবে, মেয়েও ছেলেকে দেখবে, এটাকে তারা শালীনতা পরিপন্থী মনে করে। এটাও এক ধরনের বাড়াবাড়ি। বিয়ের মাধ্যমে একটি ছেলে এবং মেয়ে তারা পরস্পরে শক্তিশালী এক ধর্মীয় বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং তারা স্বামী স্ত্রী হবে, সারা জীবন তারা একসাথে থাকবে। এক্ষেত্রে তাদের মতামত এটা নেওয়াই হচ্ছে না, বরং মুরব্বী তৃতীয় পক্ষ তাদের মতামতকে পূর্ণ তাদের উপর চাপিয়ে দিচ্ছে। এটা শুধু শরীয়তের দৃষ্টিতে না, এটা সুস্থ বিবেকেরও পরিপন্থী। ছেলে মেয়েদের ব্যাপারে আমাদের এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত না। আর বিয়ের মাঝে পাত্র পাত্রী যখন দেখবে তো পাত্রীর চেহারা এবং কবজি পর্যন্ত হাত শুধু এতটুকুই দেখতে পারবে, এর বাইরে শরীরের অন্য কোনো অঙ্গ দেখা এটা কোনো অবস্থাতেই জায়েজ হবে না। আর পাত্র ছাড়া পাত্রপক্ষের অন্য কোনো পুরুষ তারা পাত্রীকে দেখতে পারবে না, মহিলারা দেখতে পারবে, এমনকি পাত্রের বাবা চাচা তারাও দেখতে পারবে না। অনেক ক্ষেত্রে পাত্রীর ছবি তারা নিয়ে যায়, তো এই ছবি দেওয়াও কোনোভাবে উচিত না, কারণ পাত্র পাত্রী দেখতেছে, এখানে বিয়ে তো নাও হতে পারে, সেক্ষেত্রে ছবিটা তাদের কাছেই রয়ে যাবে। এই সংক্ষিপ্ত সাক্ষাৎ পর্বে পাত্র পাত্রীকে তার পরিচয় জিজ্ঞাসা করতে পারে, তাকে কিছু উপহার দিতে পারে, কিন্তু তাকে হার বা কোনো আংটি ইত্যাদি পরিয়ে দিবে এটা কোনোভাবেই সহি হবে না, এটা হারাম হবে, এটা থেকে বিরত থাকা চাই। এবং পাত্র যখন পাত্রী দেখবে তখন অবশ্যই পাত্রীর কোনো মাহরাম সেখানে যেন অবশ্যই উপস্থিত থাকে, তাদেরকে একান্তভাবে পরস্পরে কথা বলার জন্য তাদেরকে কোথাও ছেড়ে দেওয়া হবে এই অবকাশ কোনোভাবেই নেই। আর পাত্র পাত্রী দেখার পর পছন্দ করা অপছন্দ করা উভয় অপশন আছে, তারা ইচ্ছা করলে পরস্পর পরস্পরকে জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করতেও পারে আবার নাও পারে। এক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয়, তারা স্বাভাবিকভাবে জানিয়ে দিবে যে আমরা এখানে যে কোনো কারণে আত্মীয়তা করছি না, কিন্তু পাত্রীর কোনো দোষ ত্রুটি বা কোনো খুঁত এটা কোনোভাবেই প্রকাশ করে তাকে অবজ্ঞা করা, তাকে অবমূল্যায়ন করা এটা শালীনতা পরিপন্থী এবং এটা কোনোভাবেই উচিত হবে না। আমাদের উচিত জীবনের সকল কাজে ইসলামকে জানা এবং সেই অনুযায়ী ইসলামী ভাবধারায় জীবনের প্রত্যেকটি কাজকে অগ্রসর করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।